আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুরু সংবাদ আপনাদের সঙ্গে রয়েছে আমি নিরা ফেরদৌস। জানাবো বিস্তারিত সংবাদ। এক্সপ্রেসওয়ে টোল আদায় শুরুর পর ধলেশ্বরী এক্সপ্রেসওয়ে এবং ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে যানবাহনের দীর্ঘ জট দেখা দিয়েছে। টোল দেওয়াকে কেন্দ্র করে যাত্রীদের সাথে কর্তৃপক্ষের বাগবিতণ্ডার ঘটনাও ঘটেছে এক্সপ্রেসওয়ে টোল প্লাজায়। দুই পাশে দীর্ঘ 4 কিলোমিটার যানজট তৈরি হয়েছে। ঢাকা থেকে ভাঙা পর্যন্ত 55 কিলোমিটার সড়কের 6টি জায়গায় টোল আদায়ের পরিকল্পনা থাকলেও প্রথম দিনে কেরানীগঞ্জের ধলেশ্বরী ও ফরিদপুরের ভাঙা অংশে টোল নেওয়া হচ্ছে। ধলেশ্বরী টোল প্লাজায় মোটরসাইকেলের সর্বনিম্ন 20 টাকা থেকে পণ্যবাহী বড় যানে সর্বোচ্চ 1,015 টাকা টোল আদায় করছে কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন। তর্ক বিতর্ক হঠাৎ করে ধরেন বাড়তি টাকা বা গভর্নমেন্ট যদি বাড়ায় একটা তো ওটা ভিতরে তো একটা ইয়ে হবে যে আমরা এত দিয়ে এই টাকা দিয়ে আসলাম, দিয়ে পরবর্তী 20 টাকা 50 টাকা বাড়া দিল, ওটা একটু কষ্ট তো হয়। এই জন্য একটা তর্ক বিতর্ক আসে। অত্যন্ত শান্তি মুখর এবং আনন্দিত, কিন্তু এই স্বেচ্ছাচারিতার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, এটার জন্য একটা সুন্দর সুষ্ঠুভাবে বিবেচনা করা উচিত। এই হাতে কেটে কেটে টোলু আদায় হয় না। ট্রাফিক জ্যামটা কন্ট্রোল করার জন্য টিকিট কেটে দিচ্ছি, যে টিকিট ছাড়া আমরা দিচ্ছি কিনা এটা আপনি দেখবেন। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টোল প্লাজায় আছেন, সহকর্মী শরীয়ত খান সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। শরীয়ত, টোল নিয়ে কি ধরনের জটিলতা দেখা দিয়েছে? এছাড়া প্রাইভেট কার কিংবা মাইক্রোবাসের সড়ক পথে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে যেতে কি পরিমাণ টোল দিতে হচ্ছে বিস্তারিত জানাবেন আমাদের। মীরা, আমি এই মুহূর্তে ধলেশ্বরী সেতুর আগে যে টোল প্লাজা রয়েছে সেই টোল প্লাজায় রয়েছি। তো আজকে সকাল থেকে যে টোল নেওয়া শুরু হয়েছে এক্সপ্রেসওয়ের, সেই টোল নিয়ে আসলে এখানে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে এবং তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছে। তো আসলে হঠাৎ করেই এই সেতুর আগে যে টোল প্লাজা ছিল সেখানে যে জায়গায় একটি প্রাইভেট কারের 140 টাকা টোল দিতে হতো, সেখানে হঠাৎ করে 120 টাকা 130 টাকা টোল দিতে হচ্ছে, যার ফলে এখানে যে অনেকেই জানে না যে আজকে এক্সপ্রেসওয়ে টোল নেওয়া শুরু হয়েছে, যার কারণে সবাই কিন্তু তর্ক বিতর্ক করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে প্রতিটি গাড়ি এই তর্ক বিতর্ক করতে গিয়ে এবং এই বেশি টাকা হঠাৎ করে দিতে গিয়ে যে তর্ক বিতর্ক করছে তাতে প্রতিটি গাড়িতেই আসলে সময় ক্ষেপণ হচ্ছে, যার ফলে এই এলাকায় কিন্তু প্রায় 5 থেকে 7 কিলোমিটার যানজটের তৈরি হয়েছে। তো সকাল থেকে এই গাড়ির চাপ সামলাতে গিয়ে এবং এই টোল প্লাজার ঝামেলা করতে গিয়ে এবং এই তর্ক বিতর্ক করতে গিয়েই আসলে এই যানজটের সৃষ্টি হয়। তো এই যানজট আসলে যে কতক্ষণ নাগাদ এই যানজটের খুলবে বা তারা কতক্ষণ নাগাদ এই সব কিছু ঠিকমতো করতে পারবেন সেটা বোঝা যাচ্ছে না, কারণ তাদের সাথে আমরা কথা বলেছি, তারাও আসলে সবাইকে বোঝাতে হচ্ছে তাদেরকে যে আসলে এটা কিসের টোল, তো যার ফলে এই কালক্ষেপণটা হচ্ছে এবং যানজটের তৈরি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি আরেকটি জায়গায় যে একবারে পাশের একটি রোডে যেটা অতিরিক্ত লেন ছিল সেখানেও এখন টোল নেওয়া হচ্ছে হাতে, এবং প্রত্যেকটা টিকিট এখান থেকে আরেক টোলের প্লাজা থেকে বুথ থেকে নিতে হয় এখানে আরও দেরি হচ্ছে। তো আসলে এখানে আমরা যেটা দেখতে পেরেছি যে যেখানে একটি প্রাইভেট কার 40 টাকা লাগতো সেই জায়গায় এখন এই এখানে যে টোল নেওয়া হচ্ছে সেই টোলটা শুধুমাত্র পদ্মা সেতুর আগ পর্যন্ত, যেটা উনি গাড়িটি মামা পর্যন্ত যেতে পারবে, এরপরে আবার পদ্মা সেতু পার হয়ে এরপরে আরেকটি যে টোল প্লাজা সেটি হলো ভাঙায় রয়েছে। যারা দক্ষিণাঞ্চলে যাবেন তারা দুই জায়গায় শুধু এক্সপ্রেসওয়ে টোল দিতে হবে, এছাড়া পদ্মা সেতুর টোল দিতে হবে। তো দেখা গেল যে তিনটি জায়গায় তারা এক একজনকে একটি গাড়িতে টোল দেয়া দিতে হচ্ছে, তো যার ফলে আসলে সবাই একটি ভোগান্তির সৃষ্টি হয়েছে। তো আসলে সাধারণ যে জনগণ তারা বলছেন যে এভাবে জনগণকে ভোগান্তিতে ফেলে, বারবার টোল নিয়ে ভোগান্তিতে ফেলে এভাবে আসলে একটি এক্সপ্রেসওয়ের সিস্টেম হতে পারে না, একটি ভালো সিস্টেমের আশা করছেন সবাই। তো আমরা যেটা দেখতে পেরেছি যে একটি প্রাইভেট কার এখান থেকে 110 টাকা এবং পার হয়ে আরও 100 টাকার মতো, এছাড়া আবার সেতুর টোল, এর আগে বেশ কয়েকটি টোল দিতে দিতে আসলে সবাই। আজ শরীয়ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ঈদ উল আজহা উপলক্ষে আজ থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। দুপুর না গড়াতে কাউন্টারে টিকিট শেষ, সার্ভার জটিলতা, অনলাইনেও মিলছে না সোনার হরিণ, সব মিলিয়ে ভোগান্তির যেন শেষ নেই ঈদে ঘরমুখো মানুষের।
টিকিট প্রত্যাশীদের কেউ কেউ অভিযোগ করেছেন, আইন শৃঙ্খলা বাহিনীর অনেকে লাইনে না দাঁড়িয়ে টিকিট নিচ্ছেন। রাজধানীর সহ সাতটি জায়গা থেকে আজ একযোগে বিক্রি হচ্ছে 37টি আন্তনগর ট্রেনের 5 জুলাই টিকিট। অনলাইন সেবা পেতে সকাল 8টায় 12,500 টিকিটের জন্য 4,50,000 হিট পড়েছে। টিকিটের তুলনায় চাহিদা বেশি থাকায় অনেকে খালি হাতে ফিরে গেছে। টোটাল 37টি আন্তনগর ট্রেনের 26,729 টিকিটের আজকে বিক্রি হয়েছে। এর মধ্যে 50% অনলাইনে এবং 50% কাউন্টারে। তো নির্দিষ্ট আসন সংখ্যার বাইরে টিকিট পাবেন না, এটাই খুব স্বাভাবিক। দেখা গেছে একটা ট্রেনে আমি কাউন্টার টিকিট পাচ্ছি ধরেন 400, লোক দাঁড়িয়েছে 4,000। তো আপনার 3,600 লোক টিকিট পাবেন না। সুতরাং যাত্রীদের টিকিট না পাওয়ার অভিযোগটা বেশি থাকবে। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী আশিকুল আলম, সহসে যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। আশিক, ট্রেনের টিকিট পেতে যাত্রীদের কোনো ভোগান্তি হচ্ছে কিনা জানাবেন আমাদের। নীরা, ধন্যবাদ আপনাকে। আপনি যদি যেটি জানতে চেয়েছেন যে আসলে ভোগান্তির কোনো শেষ নেই, কারণ নির্দিষ্ট সংখ্যক আসনের বিপরীতে হাজার হাজার লোকের টিকিট কিনতে আসা বা ভ্রমণের চেষ্টা করা সেটা কিন্তু একদমই নিষ্ফল। কারণ তাদের জন্য যে পরিমাণ আসন, যেমন আজকে এই স্টেশন ম্যানেজার যেমনটা বলছিলেন যে 26,000-এর অধিক টিকিট তারা বিক্রি করেছেন, সেটি অনলাইনে এবং কাউন্টারে বিক্রি করেছেন, কিন্তু তার চেয়েও বহু সংখ্যক মানুষ গতকাল থেকে এখানে অপেক্ষা করছিলেন। এখনকার চিত্রটি যেরকম আমি দেখতে পাচ্ছি কমলাপুর রেলওয়ে স্টেশনে, যে আগামীকাল যে টিকিট দেওয়া হবে 2 তারিখের টিকিট, সেটি হবে 6 তারিখে যারা ভ্রমণ করবেন তাদের জন্য। আগামীকালকের টিকিটের জন্য অলরেডি কিন্তু এখানে অনেকেই বিছানা পেতে, কেউ মাদুর পেতে এখানে কিন্তু অলরেডি তারা অবস্থান করছেন এবং তারা নিজেরাই টোকেনের সিরিয়াল মেনটেন করছেন এবং তারা কালকের টিকিটের জন্য এখন থেকে অপেক্ষা শুরু করে দিয়েছেন। এবং সকালের চিত্রটা যেমনটা আমরা দেখছিলাম যে মানে অনেকেই আপনার এখানে টিকিট না পেয়ে ফেরত দিয়েছেন এবং তারা অনেকটা ক্ষুব্ধ যে অনলাইনে চেষ্টা করেও তারা টিকিট পেলেন না, কাউন্টারে এসেও তারা টিকিট পাচ্ছেন না। তবে অন্যান্য বারের তুলনায় এবার কিন্তু মনিটরিং ব্যবস্থাটাও ছিল অনেক কড়াকড়ি। রেলওয়ে কর্তৃপক্ষের যারা রয়েছেন তারা সার্বিকভাবেই কাউন্টার থেকে যারা টিকিট দিচ্ছিলেন তাদের উপর নজরদারি করছিলেন এবং যাতে কালোবাজারি না হয় সেই বিষয়টি তারা নিশ্চিত করছিলেন। এবং বিভিন্ন জায়গা থেকে তাদের কাছে যে অভাব অভিযোগ আসছিল সেই অভিযোগগুলোকে তারা কিন্তু আমলে নেননি। সহজ ডট কমের যে আশিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ কমলাপুর রেল স্টেশন থেকে জানাচ্ছিলেন আশিকুল আলম। জঙ্গিবাদের বিষয়ে খোঁজ রাখা হচ্ছে জানিয়ে র‍্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাল মামুন সবাইকে ভালোর পথে আসার আহ্বান জানিয়েছেন। আর ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, জঙ্গি তৎপরতা কিছুটা চোখে পড়লেও পরিস্থিতি ঘুরে দাঁড়িয়েছে। জঙ্গি দমনে সফল হওয়ায় অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। দুপুরে রাজধানী গুলশানে হোলি আর্টিজান হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা শেষে এসব কথা বলেন তারা। 2016 সালে 1 জুলাই হোলি আর্টিজানে জঙ্গি হামলায় পুলিশের 2 কর্মকর্তা ও 17 বিদেশি নাগরিক সহ 22 জন নিহত হয়। I'm proud, however, that the United States has provided some support to those efforts. Remember, and particularly the 2 policemen who lost their lives in the line of duty, is that I take some hope in the fact that thousands more people remember the names of the policemen. Holi artisaner ghotonar por amra 1500 er beshi jongi graftar korechi. Bangladesh jongi bad sontrashbad dobone ekta irshoniyo shafollo orjon koreche. গুলশানের হোলি আর্টিজান রেস্তোরাঁ সন্ত্রাসী হামলার 6 বছর আজ। দেশের ইতিহাসে ভয়াবহ নৃশংস জঙ্গি হামলায় 17 বিদেশি সহ নিহত হয় 22 জন। সেনাবাহিনীর কমান্ডো অভিযানে মারা যায় 5 হামলাকারী। বিচারিক আদালতে সাজাপ্রাপ্ত আসামিদের জেল আপিল ও ডেথ রেফারেন্স শুনানি দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এম আমিনউদ্দিন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, নেটওয়ার্ক ভেঙে দেওয়ায় বড় ধরনের নাশকতার সক্ষমতা নেই জঙ্গিদের। আপেল সাহেবের রিপোর্টে থাকছে বিস্তারিত। 2016 সালের 1 জুলাই ঢাকার অভিজাত এলাকা গুলশানের হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলা। রেস্তোরাঁয় প্রবেশ করে নৃশংসভাবে হত্যা করা হয় ভেতরে থাকা 20 জন দেশি বিদেশি নাগরিককে। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে ছোড়া হয় গ্রেনেড, আহত হন অন্তত 50 জন, মারা যান 2 পুলিশ কর্মকর্তা। পরদিন ভোরে জিম্মিদের উদ্ধারে
চলে সশস্ত্র বাহিনীর যৌথ অভিযান অপারেশন থান্ডারবোল্ট। নিহত হয় 5 জঙ্গি। অবসান ঘটে শ্বাসরুদ্ধকর অবস্থার। ঘটনা দুই বছর পর অভিযোগপত্র দেয় পুলিশ। 2019 সালের 27 নভেম্বর 8 আসামির মধ্যে 7 জনকে মৃত্যুদণ্ড ও আরেক আসামি বড় মিজানকে খালাস দেন আদালত। এরপর থেকে উচ্চ আদালতে বিচারের অপেক্ষায় আছে হোলি আর্টিজান মামলাটি। প্রস্তুতিতে অবশ্যই আমরা যে কোনো মামলাতেই আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমাদের সকল বিষয়গুলো আদালতের সামনে তুলে ধরার জন্য এবং ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা যেটা করি সেটাই আমরা করব এবং সর্বোচ্চ চেষ্টা করব, এটা বলতে পারি আপনাদের। অন্যান্য বিষয়গুলো রেডি যদি হয় এইখানে, যদি আমার সবাদের যারা মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত হয়েছে তাদের সবার লয়ার আছে কিনা, যদি লয়ার না থাকে সেক্ষেত্রে আদালত তাদের লয়ার দিতে হবে। এই বিষয়গুলো শেষ হওয়ার পরে এটা শুনানির জন্য ব্যবস্থা নেব। ওই ঘটনার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একের পর এক অভিযানে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় ভেঙে দেওয়া হয় জঙ্গিদের বেশ কয়েকটি আস্থানা। নিহত হয় হোলি আর্টিজান বেকারিতে হামলার প্রধান পরিকল্পনাকারী তামিম চৌধুরী সহ 8 জঙ্গি। বর্তমানে জঙ্গি সংগঠনগুলো অনেকটাই নিষ্ক্রিয় থাকলেও অপতৎপরতা রোধে কঠোর অবস্থানের কথা জানান র‍্যাবের মুখপাত্র। সকল জায়গায় বা যে সকল দল বা স্থানে জঙ্গি কোনো সংশ্লিষ্টতা পেয়েছি তাদের সবাইকেই কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে এসেছি এবং তাদেরকে আমরা গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করেছি। এখানে যেটি হয়েছে বিভিন্ন সময় আমরা এখনও দেখছি যে তারা অনলাইন অ্যাক্টিভিটি চালাচ্ছে, তারা সদস্য সংগ্রহ করার চেষ্টা করছে এবং তারা যে একেবারেই বিভিন্ন সময় পরিকল্পনা করছে না তা না, তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নাশকতার চেষ্টা করছে বা পরিকল্পনা করছে, যেটা আমরা আমাদের সাইবার প্যাট্রোলিং বা সাইবার মনিটরিংয়ের মাধ্যমে আমরা তথ্য পেয়ে আমরা কিন্তু তারা পরিকল্পনা তারা করার পূর্বেই আমরা তাদেরকে গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করছি। জঙ্গিবাদের অপপ্রচার বন্ধে সবাইকে সজাগ থাকারও পরামর্শ দিয়েছে র‍্যাব। জঙ্গিবাদ মাথাচাড়া দেওয়ার চেষ্টা করেছে আমাদের দেশে, মানুষ কিন্তু আমাদেরকে তথ্য দিয়েছে। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা। মিস্টার হ্যান্ডসাম, মন্টু, স্টার বয়, আরডিএক্স, মোগাম্বো এমন সব বাহারি নামে গরু প্রস্তুত করেছে রাজধানীর খামারিরা। 70,000 থেকে 20,00,000 টাকা পর্যন্ত দাম হাঁকা হচ্ছে এসব গরুর। তবে গেলবারের মতন এখনও বেচা বিক্রি জমে উঠেনি বলে জানিয়েছেন বিক্রেতারা। আর ক্রেতারা বলছেন এবার দাম একটু বেশি। কোরবানির পশু প্রস্তুতি নিয়ে নিহার নন্দীর ক্যামেরায় সাকিবুর রহমানের রিপোর্ট। কুরবানির ঈদ সামনে রেখে বিশাল সাইজের গরু পালন করছে খামারিরা। ফ্রিজিয়ান, ব্রাহ্মা, শাহিওয়াল সহ বিভিন্ন জাতের গরু দিয়ে সাজানো হয়েছে এক একটি খামার। আরডিএক্স নামের এই গরুর ওজন প্রায় 1,300 কেজি। ক্রেতার পছন্দ হওয়ায় বিক্রিও হয়ে গেছে এরই মধ্যে। মোগাম্বো নামের এই গরু 1,150 কেজি, দাম হাঁকা হচ্ছে 12,00,000 টাকা। আর স্টার বয়ের ওজন প্রায় 1,000 কেজি, দাম হাঁকা হচ্ছে 15,00,000 টাকা। মন্টুর ওজন 800 কেজির মতো, দাম চাওয়া হচ্ছে 10,00,000 টাকা। শুধু বড় গরু নয়, নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্তদের কথা মাথায় রেখে রাখা হয়েছে ছোট সাইজের গরু। প্রায় 700 গরুর পাশাপাশি রাখা হয়েছে কালো ও সোনালী রঙের মহিষও। 150 কেজিরও গরু আছে আমাদের কাছে, এগুলোও আমরা আপনার সবসময় রাখি যেন নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে সবাই যেন কোরবানি দিতে পারে। 400 কেজি যেটা, সেটা আমরা ওজনে বিক্রি করি একটা ফিক্সড রেটে, আর এর উপরে হচ্ছে দামাদামি করে আর কি বিক্রি করি। হাটের ভিড়ে কুরবানির পশু কেনার ঝামেলা থাকায় খামারে এসেই পছন্দের পশু কিনছেন অনেকে। হাট তো এখনো শুরু হয় নাই, কিন্তু আইডিয়া করতেছি তো এবারে অনেক দাম যাবে, এই জন্য আমরা আগের থেকে এখন বুকিং দিয়ে রাখলাম। সবকিছু মানে যাচাই করে আমরা এখানে আইসা দেখলাম যে আমাদের সবকিছু ঠিক আছে। দিন যত গড়াচ্ছে খামারগুলোতে পালন করা প্রাণীগুলোর প্রতি আগ্রহ বাড়ছে ক্রেতাদের। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। বর্ণাঢ্য আয়োজনের মধ্যে উদযাপিত হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের 101তম প্রতিষ্ঠাবার্ষিকী। সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান সহ অন্যান্য শিক্ষকরা জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় হলের পতাকা উত্তোলন, বেলুন ও কবুতর উড়ানো এবং 101 পাউন্ডের কেক কেটে দিবসটি উদযাপন করেন। সংগীত বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের থিম সং। পরে বর্ণাঢ্য এক র্যালি বের করা হয়। র্যালিটি খেলার মাঠ থেকে শহীদ মিনার হয়ে টিএসসি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। গবেষণা, প্রকাশনা, উদ্ভাবন, এই বিষয়গুলো হলো খুব শক্তিশালী নিয়ামক র্যাঙ্কিং এর জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এই নানা ধরনের কর্ম উদ্যোগ গ্রহণ করেছে, এর মাধ্যমেই এক সময় সময়ের আবর্তে যখন এই এই মানদণ্ডে আমরা একটি পর্যায়ে পৌঁছব তখন অটোমেটিক্যালি আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের র্যাঙ্কিং এর অবস্থানটা নির্ধারিত হবে। উঠানামার মধ্য দিয়ে যাচ্ছে চলতি সপ্তাহের বাজার দর।
কোরবানির ঈদের আগে এবার মশলার দাম না বেড়ে বরং কমেছে। দারুচিনি, গোলমরিচ ও এলাচের দাম কমেছে কেজি প্রতি 250 থেকে 700 টাকা পর্যন্ত। সয়াবিন তেল ও মসুর ডালও কমেছে বেশ কিছুটা। স্বস্তি মিলবে ইলিশে। সপ্তাহের ব্যবধানে 1 কেজি ইলিশে কমেছে প্রায় 500 টাকা, বিক্রি হচ্ছে 1000 টাকায়। তবে তিন বিভাগে বন্যার দায় দেখিয়ে 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে বেশ কিছু সবজির দাম। সেলিম মালিকের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। কোরবানির ঈদের 2 সপ্তাহ আগে থেকে প্রায় প্রতি বছর হু হু করে বাড়তে থাকে সব ধরনের মশলার দাম। তবে এবারে চিত্র উল্টো, দাম কমেছে। 2700 টাকার এলাচি এখন 1300 টাকা, তারপরে আপনার 1700 টাকার এলাচি 1500 টাকা কেজি, দার্চিনি ছিল 420 টাকা এখন 400 টাকা, জিরা ছিল 430-440 টাকা এখন 400 টাকা কেজি জিরা, তারপরে লং, গোলমরিচ এগুলোর দামও স্থিতিশীল আছে। আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে সয়াবিন তেলের দাম, এতে কিছুটা হলেও সাড়া দিয়েছেন এদেশের ব্যবসায়ীরা। লিটার প্রতি কমেছে 6 টাকা, কমেছে দেশি ও আমদানি করা মসুরির ডালও। পুষ্টি, তারপরে ফ্রেশ এগুলো হচ্ছে 960 টাকা, তির হচ্ছে 970 টাকা, আর রূপচাঁদা 970 টাকা। মসুর ডাল মোটাটা আগে ছিল আপনার 110, এখন 100 টাকা, আর দেশি এক নম্বরটা হলো আগে ছিল 130, এখন 125 টাকা হয়েছে। গেল 2 মাস ধরে দাম বারবার অন্ত ছিল ইলিশের, দাম উঠেছিল কেজি প্রতি 1700 টাকায়। তবে পদ্মায় বাড়তি ইলিশ ধরা পড়ায় পাল্টেছে চিত্র। 1 কেজির মাছ আগে বিক্রি করতাম 1700-1600, আজকে বিক্রি করতেছে 1 কেজির মাছ 1000 টাকা কেজি। চাঁদপুরে খুব আমদানি মাছের, আমদানি সংকটে চাপ বাড়ছে দেশি পেঁয়াজের ওপর। কয়েকদিনের ব্যবধানে কেজি প্রতি দাম বেড়েছে 15 টাকা। দাম চড়তে শুরু করেছে আলুতেও। আশা করা যাচ্ছে যদি ভারতের পেঁয়াজ আসে মানুষ এর থেকে আরো একটু কমে কিনতে পারবে। ময়মনসিংহ, সুনামগঞ্জ ও সিলেটের বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে সবজির আবাদে, যার প্রভাব পড়ছে রাজধানীর বাজারে, বেড়েছে দাম। কাঁচামরিচ ছিল 60 টাকা, এই সপ্তাহে 80 টাকা কেজি। টমেটো ছিল 180 টাকা, এই সপ্তাহে 220 টাকা কেজি। পটল 40 টাকা ছিল, 45-50 টাকা বিক্রি। করলা 60 টাকা কেজি, এই সপ্তাহে গেছে সপ্তাহে 50 টাকা ছিল। এদিকে বাজারে কেজি প্রতি গরুর মাংস বিক্রি হচ্ছে 650 টাকায়, আর খাসির মাংস 950। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। বৃষ্টি না হওয়ায় সিলেট ও সুনামগঞ্জে কিছুটা কমেছে বন্যার পানি। তবে বিভিন্ন উপজেলায় নিম্নাঞ্চলে এখনও ঘরবাড়িতে পানি থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন দুর্গতরা। খাবার সংকটের পাশাপাশি দূষিত পানি পানে আক্রান্ত হচ্ছেন ডায়রিয়া, সর্দি, কাশির সহ নানা রোগে। বন্যায় রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ভোগ চরমে উঠেছে তাদের। কুড়িগ্রামেও কমছে নদনদীর পানি, তবে ধরলার পানি এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। চরাঞ্চল এবং নিম্নাঞ্চলে বসতভিটা থেকে পানি নামলেও বাড়ির চারপাশে পানি রয়েছে, তলিয়ে আছে আবাদি জমি, ভেসে গেছে পুকুরের মাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর, খাবার সংকটে আছেন বানভাসীরা। উৎসবের সব বয়সীদের কাছে প্রয়োজনীয় অনুষঙ্গ পোশাক ঈদুল আজহার নিকটে আসায় এরই মধ্যে কেনাকাটা শুরু করেছে ক্রেতারা। নিজের পাশাপাশি পরিবারের ছোট বড় সদস্যদের জন্য কেনাকাটায় ব্যস্ত তারা। গ্রীষ্মকালের কথা মাথায় রেখে ফ্যাশন হাউস সারা ঈদ কালেকশনে রেখেছে আরামদায়ক ফেব্রিক্সের পোশাক। আরও জানাচ্ছেন সাদিয়া কানিজ। দর্শক, ঈদ কিন্তু দরজায় করা নাচ্ছে, আর যে কোনো উৎসবে ফ্যাশন সচেতনদের কাছে নিত্য নতুন পোশাকের কদর থাকে সবচেয়ে বেশি। যারা হালের ট্রেন্ডকে ফলো করে তাদের জন্য ফ্যাশন হাউস সারা নিয়ে এসেছে চমৎকার সব পোশাকের কালেকশন। চলুন ঘুরে দেখে আসি। রোজার ঈদ হলে হয়তো বলতাম যে পাঞ্জাবি, বাট কোরবানির ঈদ হিসাবে আমি বলবো না পাঞ্জাবি। গেঞ্জিটা হয়তো বা টি শার্ট টিপে ছড়াবলো মনে হয় আমার কাছে। ক্যাশে পেমেন্ট করলে আমার বেশি লাগতো, এখন কার্ড হোক বিকাশে হোক পেমেন্ট করলে 20% অথবা 10% যে ডিসকাউন্ট, এটা অবভিয়াসলি ভালো। বিকাশে পেমেন্ট করলে 20% ক্যাশব্যাক, সর্বোচ্চ 300 টাকা এক অ্যাকাউন্ট থেকে। মোটামুটি আমাদের ডিসকাউন্ট বলেন বা প্রাইস বলেন সব কিছুই কাস্টমারের স্বাদ। গরমে বিস্কোস ফেব্রিক্স, কটন ফেব্রিক্স এগুলো নিয়ে আমাদের প্রোডাকশন হয়েছে। হরেক রকম সব পোশাকের কালেকশন দেখে এলাম এখানকার। প্রতিটি পোশাকই মানসম্মত জানালেন বিক্রয়কর্মীরা। তারা পোশাক ভেদে 300 টাকা থেকে 4000 টাকার মধ্যে মূল্য নির্ধারণ করেছে। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা।
দর্শক দুপুরে সংবাদ এ পর্যন্তই। আরটিভির সব শেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 5:45 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।